হাই বন্ধুরা, তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে এই ছবিটা আমি PM 520 দিয়ে প্রিন্ট আউট করবো, পাসপোর্ট ছবি বেরোবে। আর এটা আমি এখন ফটোশপ থেকে ছবিটা রেডি করে নিই, রেডি করে নিয়ে প্রিন্ট আউটটা দিয়ে দেখাচ্ছি যে ছবিটা কীরকম কোয়ালিটিতে বেরোয়। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি। তো সবার আগে তোমার কাছে যেমন পৌঁছে যায় ভিডিওগুলো, তো তোমরা দেখতে পাচ্ছ ছবি আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আমি প্রিন্ট আউটের দিকে দেবো, আমার প্রিন্টার সেটিং করা আছে। তো দেখতেই পাচ্ছ আমার 4x6 সিলেক্ট করা আছে আর বর্ডার লেস আছে। তো বর্ডার লেসের কথাটার মানে হচ্ছে ছবিটা একটা বর্ডার আসবে, একটা বর্ডার আসবে না। তো এটা টিক চিহ্ন দিয়ে দিলে বর্ডার আসবে না, মানে বর্ডার হবে না, আর টিক চিহ্নটা না দিলে বর্ডার আসবে। তো বর্ডার এলে একটাই সুবিধে, ছবি যদি 19x20 সাইড হয়ে যায় তো সেরকম কিছু প্রবলেম হবে না, ছবি মাথা কাটা যাবে না, সাইড কাটা যাবে না। তো ওইটা বর্ডার লেস করে দেওয়ার পর আমার এখানে একটা সেটিং আছে, এতগুলো সেটিংস আছে যেটা তোমাদের ভালো লাগবে করতে পারো। তো এপসন প্রাইমারি গ্লসি করলে কালিটা বেশি খায়, আর ফটো পেপার গ্লসি করলে কালিটা কম খায়, আর হাই করলে আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছবি হবে, আর স্ট্যান্ডার্ডে করলে মোটামুটি ছবি ঠিক, পাসপোর্ট ছবি সেরকম অতটা এর প্রয়োজন পড়ে না। যখন ফুল ছবি বেরোয় তখন আমাদের এটা করতে হয়। তো এটা করার পর আমরা ডাইরেক্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের প্রিন্টারে আমরা যাব। চলো আমরা প্রিন্টারে যেয়ে দেখি এই প্রিন্টারটা রেডি আছে কি না। এই সেই আমার PM 520 ফটো প্রিন্টার, PM 520 ডিসপ্লে, পাওয়ার। এইটা সর্বোচ্চ প্রিন্ট করা যাবে 5x7 লিখাই আছে দেখতে পাচ্ছ, আর সব থেকে কম 4x6, 3.5x5 ইঞ্চি মেশিন রেডি হয়ে গেছে। তো আমি এখন যে ফটো পেপারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিজিটাল প্লাস, এর কোয়ালিটি খুবই ভালো হয়, কারণ বড় বড় ল্যাবেও দেখেছি ডিজিটাল প্লাসের কাজ হয়। তো সেই কারণে আমি ডিজিটাল প্লাসই ব্যবহার করি, যাতে ছবি কোয়ালিটি অনেকটা ভালো হয়। তোমরা কোডাকও ব্যবহার করতে পারো, কিন্তু কোডাকে অতটা পেপারটা সুন্দর নয়, আমি আগেও ব্যবহার করেছি, কিন্তু ডিজিটাল প্লাস আমার খুবই ভালো লাগে। আর কোডাকের একটু পেপারের দাম কোয়ালিটি কম হয়, কিন্তু ডিজিটাল প্লাসে পেপারের দাম বেশি হয়, কারণ এটা আমার 150 টাকার মতো নিয়েছে। আর এছাড়া ডিজিটাল প্লাস আর একটা গুণ, বর্ষাকালে ততটা স্যাঁতস্যাঁতে যায় না, যেটা কোডাক পেপার একটু মিহনো টাইপের হয়ে যায়। তো আপনারা যখনই কোনো কিছু কিনবেন তো আগে ভালো করে কোয়ালিটি দেখবেন, আর আমার মনে হয় তো আপনারা যেটাই পাবেন সেটাই ব্যবহার করুন, সবার তো সমান লাগে না। তো আমি একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ডিজিটাল প্লাস ব্যবহার করে দেখুন যে আপনাদের কতটা ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ খারাপ হবে না। আর এদিকে বলতে বলতে আমাদের মেশিনও পেন্ডিংয়ে জন্য রেডি হয়ে গেছে। আরেকটা মেন বিষয় হচ্ছে এই মেশিনে ব্যাটারি পর্যন্ত সেট করা যায়, তো আমার ব্যাটারিটা কিনা হয়নি, ব্যাটারিটা আলাদা করে কিনতে হয়, কোম্পানি থেকে কোনো রকম ব্যাটারি দেয়নি। ব্যাটারিটার দাম কত আছে আমি জানি না, তো কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কত ফাস্ট প্রিন্ট হচ্ছে দেখে। আর এই মেশিনে খুব ফাস্ট প্রিন্ট হয়, এটা 30 সেকেন্ডে মোটামুটি একটা ফুল ছবি প্রিন্ট করে দেয়। তো আমার অলরেডি ছবিটা হয়ে গেছে, চলো এবার দেখিয়ে দিই কেমন প্রিন্ট আউট বেরিয়েছে। মোটামুটি ভালোই বেরিয়েছে, খারাপ কিছু না। এটা প্রাইমারি ফটোগ্রাফি করলে আরও ভালো হয়, এপসনের যেটা আছে যে সেটিংটা ছিল, তো খারাপ না, কারণ আমার কালিটাও দেখতে হবে, কারণ কালির দাম প্রচণ্ড।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।